এতে করে যদি যাই 100% আমরা উল্টাবো। তো আজকে আমরা খুব মজা করব সমীরের সাথে। আমি মোটামুটি সোজা চলে যেতে হবে একদম ধোঁয়ার কাছে, আওয়াজ শুনে কামড়ে দেয় একদম কেটে উড়িয়ে দেবে, শালবাগলা করে দেয় একদম। বাবা পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তো হচ্ছে মৌমাছির কামড় খাওয়ার একদম মোক্ষম জায়গা, মৌমাছির ঝাঁকের তলায় আমরা দাঁড়িয়ে আছি। এখনো দেখো এই মৌমাছিগুলো এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গুড মর্নিং, আজ সোমবার, সোমবারের শুভ সকালে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 অভিনন্দন। আজকের ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো যে কীরকম আজকের ভিডিওটা হতে চলেছে। দারুণ এক্সাইটমেন্ট, পুরো রেডি, পুরো দেখতে পাচ্ছ একদম গামছা নিয়েছি, মাথায় টুপি পরেছি, ক্যামেরা ঝুলিয়ে নিয়েছি, একদম পুরো দমে রেডি। দারুণ একটা এক্সাইটমেন্ট কিন্তু, একদম না বলে বোঝানো যাবে না এই ব্যাপারটা, যে জাস্ট কীরকম আর কি হতে চলেছে ব্যাপারটা। আমাকে আজকে এই গামছা টুপি নিয়ে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, কারণ এরকম গামছা টুপি পরে কোনোদিনই আজ পর্যন্ত ভিডিও করিনি। আমিও ভাবিনি এরকম টাইমে ভিডিও করব। তবে লাইফে কিছু এক্সাইটমেন্ট চাই বস। পেছনে বাকি সবাই আসছে, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব কিছু যদি সঙ্গে থাকে তাহলে এগোতে থাকবো। চলো এবার তোমাদের সামনের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো। এদিকে গরান গেও গাছ, এগুলো বান গাছ বললে না প্রশান্ত? এগুলো বান গাছ, আর এইদিকে অনেক কাটা টাইপের গাছ আছে, আমি কালকে বুঝতে পারিনি, কালকে প্রথম ভেবেছিলাম এগুলো তেঁতুল গাছ, কিন্তু তারপরে দেখলাম গায়ে কাটা লাগছে। আজকে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তাই জন্য একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আমরাও অনেক আনন্দ করতে পারবো আর তোমাদেরও অনেক আনন্দ দিতে পারবো। এই ডিঙিগুলোতেও করে মানুষরা মাছ কাঁকড়া ধরতে যায়, কিন্তু এতে যাওয়ার আমাদের সাহস হবে না, কারণ এতে করে যদি যাই 100% আমরা উল্টাবো। আরে কেমন লাগছে আমাদের, আমাদের আজকে সাজসরঞ্জামটা দেখতে পাচ্ছ, ড্রেস আপটা দারুণ, গলায় গামছা, গলায় গামছা একদম জেলে হয়ে গেছি আমরা। তো আজকে আমরা খুব মজা করব সমীরের সাথে। আমি তো অবশ্যই সঙ্গে থাকো, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, পুরো ভিডিওটা, আজকের ভিডিওটা পুরোটা দেখো, অন্য ভিডিওগুলো স্কিপ করো করো, কোনো দুঃখ নেই বস, তবে আজকের ভিডিওটা অবশ্যই পুরো দেখো। এই হচ্ছে আমাদের নৌকা, এই দাদা আমাদের নিয়ে যাবে, এখানে আরও অনেকগুলো নৌকা রয়েছে। চলো তোমাদের কিছু ভালো জিনিস দেখাই। এই যে আমার পেছনে একটা জাল, তারপরে হচ্ছে আবার জাল রয়েছে, তারপরে আবার মোটা জাল, এই মোটা জাল যাতে বাঘ বা কোনো জন্তু জানোয়ার এদিকে চলে না আসতে পারে। এবারে ভিতরে যে গাছ কাটা হচ্ছে মানে হোগলা পাতা কাটা হচ্ছে, যে পাতা দিয়ে আগুন ধরানো হয়, মানে অ্যাডভেঞ্চার আমাদের জাস্ট স্টার্ট হয়ে গেছে। এই দাদা গাছ কেটে নিয়ে এসেছেন, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, কীভাবে ভিডিও করব, কীভাবে কি করব তা জানি না, তবুও চেষ্টা করব যাতে ম্যাক্সিমামটা কভার করতে পারি। বৃষ্টি অলরেডি স্টার্ট, কত তাড়াতাড়ি বোর বাড়ানো হচ্ছে সেটা দেখেছো, খুব তাড়াতাড়ি বোর বাড়ানো যাচ্ছে, সেটা আমাদের কিছু দিলে পারবো না। প্রথমে হচ্ছে একটা রিং টাইপের বানিয়ে নিচ্ছে পাতা দিয়ে, সেই রিংটা বানিয়ে তার মধ্যে ডালগুলো বেঁধে জিনিসটাকে মোটা বানানো হচ্ছে। আর এই পাতাগুলো একটা বিশেষত্ব আছে যে এই পাতাগুলো দিয়ে যখন আগুন ধরানো হবে পাতাগুলো একসাথে জ্বলে শেষ হয়ে যাবে, এটা আস্তে আস্তে ধোঁয়া তৈরি করবে, আস্তে আস্তে জিনিসটা শেষ হবে। এবারে একটা বড় দুটো মধুর চাক আছে, সেই দুটো মধুর চাকই একসাথে কাটা হবে। গামছা মাঞ্ছা সব নিয়ে নিয়েছি, ওরা বলছে মৌমাছি কামড়াবে না, জানি না, যদি কামড়ায় চোখ মুখ যদি ফুলে যায়, যদি আমাকে চিনতে না পারো আগে থেকে দেখে নাও,
আমার ফেসটা কিন্তু এরকম এরকম। চলো এবারে ভেতরে ঢুকবো আস্তে আস্তে। বাঘ ধরতে পারে, মৌমাছি কামড়াতে পারে, আরও অনেক 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 কিছু হতে পারে। চিনতে পারছে এবারে আমাকে? আর আমাকে চেনা যাবে না। চলো এবারে যাওয়া যাক। প্রচণ্ড স্লিপ জায়গা, খুব কষ্টে যেতে হচ্ছে। মোটামুটি সোজা চলে যেতে হবে একদম ধোঁয়ার কাছে। যদি ধোঁয়ার কাছে না যেতে পারি তাহলে কিন্তু মৌমাছি কামড় দিতে পারে। আর এখানে খুব আস্তে আস্তে কথা বলতে হবে, মৌমাছি কিন্তু আওয়াজ শুনে কামড়ে দেয়। একটা দুটো কামড় যদি খেতেও হয় তাও খাবো। ওই যে দেখা যাচ্ছে, দেখো ওই যে দেখো, কত বড় একটা মধু চাক। আগে আমরা এই মধুর চাকটা কাটবো, এই মধুর চাকটা। এই যে দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো এই গাছগুলো হচ্ছে কেওড়া ফল, কেওড়া গাছ। তোমাদের যে কেওড়া গাছ দেখালাম, তোমাদের মনে থাকবে আমাদের আমার ঝড়কালি ভিডিওতে আমি কেওড়া গাছের ফল খেয়েছিলাম, একদম কদবেলের মতো খেতে। এখন সেই বিষয়টা নয়, এখন যে বিষয়টা সেটা হচ্ছে মৌমাছির চাক ভেঙে সেখান থেকে মধু সংগ্রহ করা। এই গাছগুলোকে বলে কেটকি কাটা। এই যে কেটকি কাটাগুলো যেগুলো দেখালাম, এই কেটকি কাটাগুলো কিন্তু প্রচণ্ডভাবে মানে গায়ে লাগলে, মানে গায়ে কেন যদি জামাতেও লাগে, একদম কেটে উড়িয়ে দেবে, ছালবাগলা করে দেয় একদম। আমার হাতে পায়ে অনেক জায়গায় কেটেছে, দেখা যাক কী হবে, বুঝতে পারছি না কী হবে। মানে কাকাবু আপনাদের কামড় আপনারা কামড় খেয়েছেন এরকম কাটার সময়? তা কামড় খেলে নাকি ওই মধু দিলে নাকি ঠিক হয়ে যায়, এরকম কিছু আছে? চলো এবারে ধীরে ধীরে যাবো। এই আগুন জ্বালানো শুরু হয়েছে, এই আগুন জ্বালিয়েই মৌমাছিদের তাড়ানো হবে, আর তারপরে সেই মৌচাক কাটা হবে। বাবা প্রচণ্ড কষ্টের মধ্যে সব কাজগুলো হয়, প্রচুর মৌমাছি, শুধু যাতে একটাও না কামড়ায় সেই চিন্তাভাবনাই রয়েছে। কত বড় মৌচাকটা কাটা হচ্ছে দেখো, ওই পড়ে গেছে, ওটা মধু নেই। আস্তে 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 বারো আর বারো শুরু করো না কিন্তু। ওই বাবারি মৌমাছি কত দেখতে পাচ্ছ, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর মৌমাছি, মধু একটা একটা করে কেটে কেটে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। পুরো তো মনে হয় শেষ। আমরা বেরিয়ে যাচ্ছি, একটাই কারণ এই যেটা দিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছিদের তাড়ানো হয় সেটা ওরা আমাদের শেষ হয়ে গেছে। তো একটাই আছে বলে যাদের কাছে আছে তারা একটা দিয়ে কাটছে, আমরা চলে এলাম, নইলে এখান থেকে আর বেঁচে ফেরা সম্ভব নয়। তো বন্ধুরা এত কষ্ট করছি শুধুমাত্র তোমাদের কিছু ভালোবাসা, কিছু লাইক পাওয়ার জন্য। এই জিনিসটুকু যদি তোমরা আমাদের জন্য করে দাও তাহলে আর আমাদের এই কষ্টটা পুরো নির্মূল হয়ে যায়। তো আশা করব তোমরা এই ভিডিওতে অনেকটাই আমাদের সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। তো আমরা অনেকটা ভেতরে ঢুকে গেছিলাম। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে, আমরা যে রাস্তা দিয়ে নৌকা ইয়ের মধ্যে ঢুকেছিলাম, জঙ্গলের মধ্যে ঢুকে গেছিলাম, সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা হারিয়ে ফেলেছি, তাই জন্য অনেকটা সময় লাগছে বেরিয়ে যেতে। আসে চলো, ও দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ দারুণ প্রচণ্ড দারুণ একটা অভিজ্ঞতা। কাকাবু আর এই দাদা মেন হচ্ছে আমাদের সাথে নিয়ে গিয়ে কীভাবে মৌমাছি তাড়িয়ে কীভাবে মৌমাছিদের থেকে মধু ভাঙতে হয় সেটা আমাদের শেখালেন। শেখালেন মানে আমরা জানলাম, দেখলাম, বা অনেকটা বুঝলামও। এই হচ্ছে সেই কাকাবু
যে কাকাবাবু প্রচণ্ড রিক্স নিয়ে মধু ভাঙেন। তাই দেখতেই পেলে বন্ধুরা মধু কীভাবে অ্যাকচুয়ালি ভাঙা হয়। পায়ে মনে হচ্ছে একটা কাঁটা ফুটে গেছে, যে কাঁটা ফুটে না পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। দেখো বন্ধুরা কি এক্সপিরিয়েন্স হয়েছে, পায়ের চিড়াগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে পা পুরো চিড়ে চিড়ে গেছে একদম। তা বুঝতে পারছ কাজটা কতটা ঝুঁকি, কতটা টেনশান আর কতটা রিস্কি ব্যাপার। এক তো হচ্ছে মৌমাছির কামড় খাওয়ার একদম মোক্ষম জায়গা, মৌমাছির ঝাঁকের তলায় আমরা দাঁড়িয়ে আছি। দুই কেটকি কাটা, তিন জঙ্গলি যদি কোনো জন্তু জানোয়ার আসে, মূলত যদি কোনো বাঘ আসে তারও একটা বিশাল বড় ঝুঁকি, কারণ এখানে কিন্তু কোনো নেট দেওয়া নেই যে নেটের মাধ্যমে আমরা বেঁচে যাব। একদম পুরো ওপেন চ্যালেঞ্জ নিয়ে যাওয়া যাকে বলে। তাই এরকম রিস্ক তোমরা নিও না। আমরা আমাদের যারা আমাদের সাথে ছিলেন তারা আমাদের অনেক গাইড করে করে নিয়ে গেছেন কীভাবে কী করতে হবে, কীভাবে মৌমাছিদের থেকে বাঁচতে হবে, কীভাবে নিজেদেরকে বাঁচাতে হবে, সমস্ত কিছুই ওনারা আমাদের বুঝিয়ে বুঝিয়ে গেছেন। তা অনেক হেল্প করেছেন ওনারা, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এই দাদা, এই দাদাকে অনেকগুলো মৌমাছি কামড়েছে, ওনার মাথায় কামড়েছে, পায়ে কামড়েছে, ফুলে ফুলে গেছে। কিছু হবে না, না মানে তোমাদের মোটামুটি সহ্য হয়ে গেছে যে এইগুলো কামড় খেয়ে খেয়ে। এই কাকাবু তো বললেন যে অনেক কামড় খেয়েছে এরকম। তা তোমাদের মানে এই ধোঁয়া নিভে গেলেই মোটামুটি কামড়া শুরু করে দেবে? মানে ধোঁয়া যতক্ষণ মানে কাছাকাছি থাকবে ততক্ষণ ওরা কামড়াতে পারবে না, না কামড়ায় না, কোনটা কামড়াতে পারবে না? আচ্ছা, ওরা কি দেখতে পায় না ধোঁয়ার চোটে, নাকি না পালিয়ে যায়? আচ্ছা, এই দাদার কাছে জানতে পারলাম এই ধোঁয়া যেটা দেওয়া হয়েছে এই ধোঁয়া দিয়ে কিন্তু মৌমাছিরা দেখতে পায় না যে কারা কাটছে বা কারা ওদের আহত করার চেষ্টা করছে, কারা ওদের চাক ভাঙছে, এই কারণে ওরা কামড়াতে পারে না। আর বিশেষ করে গামছা বা সব কিছু দিয়ে গা ঢাকা দিয়ে যতটা সম্ভব নিজেকে প্রোটেক্ট করে যাওয়া অনেকটাই দরকার, নাহলে কিন্তু আপনাদের আর মানে প্রচণ্ড জ্বরের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর আমাদের রান্না মোটামুটি কমপ্লিট, রান্না হচ্ছে আমাদের মাংস রান্না হচ্ছে, আমাদের এই হরিদা রান্না করছে। বৃষ্টি কমে গেছে, বৃষ্টি বন্ধ। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফরেস্ট অফিস, এখান থেকে পারমিশন নিতে হয়। এই কাকাবাবু আমাদের সাথে ছিলেন বলে আমরা কিন্তু এতটা রিক্স নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে জিনিসটা দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ কাকাবাবু আপনাকে। এই হচ্ছে, এই হচ্ছে এখনো দেখো এই মৌমাছিগুলো এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে। এই এগুলোকে পিছিয়ে পিছিয়ে মধুগুলোকে বার করে নেওয়া হচ্ছে। এই মধুটার রংটাও সাদা, তাই না কাকাবাবু? সাদা সাদাই তো, না এখন মধু সাদা। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, একদম নিরেট অরিজিনাল আসল, যা তোমরা বলবে যে ভাষায় বলতে পারো সেই জিনিসটা এটা। কেননা এই জিনিসটা কিন্তু আমরা কলকাতায় কেন সারা বিশ্বে কোথাও খুঁজে পাবো না, তাই না? সুন্দরবনের এই যে মধু, এই মধু কিন্তু সারা বিশ্বে কোথাও খুঁজলেও পাওয়া যায় না। তাও জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে বসে নিজের হাতে কেটে নিয়ে আসার একটা অভিজ্ঞতা একদম সম্পূর্ণ আলাদা। যে জিনিসটা আমরা অনেক কষ্টে আর ওনারা আমাদের হেল্প করেছেন বলে আমরা যেতে পারলাম, তাই না? নইলে কিন্তু অন্য কেউ হলে নাই বলতে পারতো যে না তোমাদের যাওয়া সম্ভব না, তাই না? আমাদের গার্ড দিয়ে নিয়ে গিয়ে কীভাবে মৌমাছি কেন কীভাবে কাটবে না, কীভাবে নিজেদেরকে বাঁচানো যাবে, সব কিছুর ব্যবস্থা, সব কিছুর দায়িত্ব ওনারা একদম নিয়ে হাতে পড়ে নিজের ছেলের মতো করে আমাদের নিয়ে গেছেন। কাকাবাবু আমাকে একখানা মোম ধার দিলেন, মানে মানে মৌমাছিদের যে মৌচাক আছে সেই মৌচাকটা পুরো নিগড়ে মৌটা বার হওয়ার পরে মানে যে মধুটা বেরিয়ে যায়, মধুটা বেরিয়ে যাওয়ার পরে এরকম মোম বেরিয়ে আসে। এই মোম থেকেই কিন্তু আমাদের যে মোমবাতি তৈরি হয় সেগুলো তৈরি হয় বা আরও অনেক কিছু তৈরি হয় এই মোম দিয়ে। এই মোম কাকাবাবুর কাছ থেকে আমি একটা ধার হিসাবে নিলাম, এটা আপনার কাছে একটা স্মৃতি থাকবে যে আমরা এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। ওরা কাদা বেয়ে উপরে উঠছি। প্রশান্ত, আমরা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হলো ব্যাপারটা। আমরা অনেক কষ্টে মোটামুটি এক হাত কাদা পার করে গামছা ধরে টেনে উপরে উঠলাম। উঠে এই যে আমাদের ফুল টিম মেম্বার ক্লান্ত হয়ে গেছে, পুরো ক্লান্ত আজকে,
মানে 11টা থেকে এখন 5টা এখন 5টা পর্যন্ত টানা নৌকায় মানে 6 ঘন্টা প্রায় হ্যাঁ 6 ঘন্টা নৌকায় থাকা মানে কিন্তু অনেক ব্যাপার তার মাঝখানে অনেক কলাকীর্তনীয় হয়েছে সবই তোমাদের ভিডিওতে দেখেছি তো আজকে এই পর্যন্তই আমাদের এই অ্যাডভেঞ্চার ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করবে আর বুঝতেই পারছো কথা বলতে হাঁপাচ্ছি এখনো পর্যন্ত সেই সুস্থি ভাবটা আসেনি চলো টাটা এই সবাই টাটা বলে দাও টাটা টাটা